আজকে আমরা শিখব আইডিয়াল ডায়ট এবং রিয়েল ডায়টার মধ্যে পার্থক্য আর যেন ডায়ট আমাদের কী কী কাজে ব্যবহৃত হয় ওকে সো আইডিয়াল ডায়ট আর রিয়েল ডায়েটের মূল পার্থক্য হচ্ছে আইডিয়াল ডায়ট বাস্তবে পাওয়া যায় না কিন্তু রিয়েল ডায়টটা বাস্তবে পাওয়া যায় আইডিয়াল ডায়টটা না পাওয়া যাওয়ার একটাই কারণ আমরা জানি দুনিয়াতে এমন কোনো কিছু নেই যেটা কিভাবে কাজ করে আইডিয়ালি কাজ করে আইডিয়াল মানে আদর্শ তো এটা ধরতে গেলে কারণটা এমন যে আমরা একটা গাড়িতে যাইতেছি আমরা গাড়িতে একশো কিলোমিটার পার ঘণ্টা আওয়ার লেখা আছে তো এই গাড়িটা কি কখনও একশো কিলোমিটার পার ঘন্টা আওয়ারে কাজ করবে অবশ্যই করবে না কারণ গাড়িতে যখন টেস্ট ড্রাইভ করা হয় তখন কিন্তু শুধু একজন ব্যক্তি অথবা একটা রোবটের মাধ্যমে টেস্ট করা হয় কিন্তু গাড়িটা যখন পুরো লোড থাকবে তখন হয়তো আমরা সম্পূর্ণ একশো কিলোমিটার পার আওয়ার পাবো না এর কারণ হচ্ছে যখন এটা টেস্ট করা হয় বা এটা যখন আমাদের মডেল তৈরি করা হয় তখন এটা যেভাবে কাজ করে এটার মধ্যে অতিরিক্ত লোড চাপানোর ফলে এটা কিন্তু একইভাবে কাজ করতে পারে না ঠিক একই কাজ হবে আমাদের ডায়ডের ক্ষেত্রে আইডিয়াল ডাটটা হচ্ছে আমরা যেই পরিমাণ সিগনাল পাস করব ওই পরিমাণ সিগন্যাল আমাদের কি করবে ফিডব্যাক হিসেবে দিবে কিন্তু রিয়েল ডাটটা এটা হচ্ছে আমাদের রিয়েল ডায়ড এটাতে আমাদের দিবে না আচ্ছা তো আমরা যদি ফিগারটা দেখি আইডিয়াল ডাটের মধ্যে শুধুমাত্র আমার ডায়ডের যেই চিত্রটা আছে শুধু আমি এটা আঁকাইছি কারণ হচ্ছে এটার মধ্যে দিয়ে আমার আর ফরওয়ার্ড সময় কারেন্ট পাস করবে আরেকটা কথা ডায়ডে কিন্তু রিভার্স বয়াসে কী করে না কারেন্ট পাস করে না এর কারণ কি আমরা জানি ডায়োডের হচ্ছে পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত তো আমাদের ডায়োডের মধ্যে দিয়ে যখন রিভার্স বয়াস কাজ করে তখন ডায়োডটা কি হয় ডায়োড হচ্ছে সাধারণত দুইটা কাজ করে একটা হচ্ছে ডায়োড আমরা একটা সুইচ হিসেবে নিতে পারি সুইচটা যখন ক্লোজ অবস্থায় থাকে তখন এটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস কি বায়াস ফরওয়ার্ড বায়াস আর যখন আমরা সুইচটাকে ওপেন রাখি তার মানে এদিক দিক দিয়ে আমার কী হচ্ছে না কোনো কারেন্ট পাস হইতেছে না তখন এটাকে আমরা বলি রিভার্স বায়াস আচ্ছা রিভার্স বায়াসিংয়ে আমার আইডিয়াল ডাটের মধ্যে দিয়ে কোনো পরিমাণে সিগনাল পাস হয় না তো এটা যদি আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দেখি উদাহরণটা আমরা এমন দেখতে পারি যে আমি একটা এটা দিয়ে পাস করব এই সিগনালটা হচ্ছে গত ফিফটি ভোল্টের আর আমি এখানে একটা রোড যুক্ত করলাম এটা হচ্ছে আমার সিগনাল আমি এখানে একটা সরাসরি একটা ডায়ট যুক্ত করে দিই একটা ফরওয়ার্ড বাইজ একটা আইডিয়াল ডায়ট যুক্ত করে দিলাম এখন আমার এখানে আমি একটা ব্যাটারি নিলাম সে আমি তিরিশ বোল্টের একটা ব্যাটারি নিছি তো আমার সিগনালটা কেমন হবে আচ্ছা আর এখানে আমি একটা হাই ভোল্ট সরি হাই রেজিস্ট্যান্সের একটা রেজিস্টার নিলাম তো আমার আউটপুট সিগনালটা আসবে অনেকটা এরকম যখন আমার কি হইতেছে এটা প্রথমে ফরওয়ার্ড বাইজ আসে কারণ আমার এইখানে আছে ধনাত্মক প্রান্ত আমার ধনাত্মক সিগনাল যখন যাচ্ছে তখন আমার এই ড্রায়ারটা কী হিসাবে কাজ করছে একটা ক্লোজ সুইচ হিসাবে কাজ করছে তার মানে আমার দেখছি কারেন্টটা ইজিলি উনি ফ্লো করতেছে এই ফ্লো করার ফলে আমার এই পাস করলো তারপর আসলে এই ব্যাটারিতে যখন সিগনালটা ব্যাটারিতে আসবে তখন ব্যাটারির সর্বোচ্চ ভোল্টেজ কত থার্টি তার মানে এই তিরিশ ভোল্টের জন্য কি হবে আমার ব্যাটারিটা অ্যাক্টিভ হয়ে যাবে তো যখন ব্যাটারিটা অ্যাক্টিভ হবে এরপরে কিন্তু আর কী হবে না কোনো এক্সট্রা ভোল্টেজ এই ব্যাটারিতে ড্রপ হবে না তার মানে আমার প্রথমে ওয়েব সিগনালটা হবে এখানে এরকম মানে লিনিয়ার অনেকটা ডিসিতে কনভার্ট হয়ে গেল আর এখানে আমার পিক হবে কখনো থার্টি কিন্তু আমরা পিক দিয়েছিলাম ফিফটি সে আমরা এখানে ধরলাম পঞ্চাশ আদিকে আমাদের নেগেটিভ ফিফটি ওকে তো এটা যখন আমাদের নেগেটিভ প্রান্ত আসবে তখন কি হবে আচ্ছা নেগেটিভ প্রান্ত নেগেটিভ সিগন্যাল যখন আসলো তখন আমার এই ডায়ারটা রিভার্স ওয়াইজ হিসেবে কাজ করতেছে তার মানে আমার এখানে ওপেন সুইচ হয়ে গেছে ওকে ওপেন সুইচ হয়ে যাওয়াতে কী হইতেছে আমার এদিক কোনো কারেন্ট পাস করতেছে না তার মানে আমার যে ফিফটি বোল্ট ছিল এই ফিফটি বোল্ট সম্পূর্ণটাই কী হলো আমার যেমন ছিল তেমনই থাকবে রিভার্সে আমার তখন এমন ফিফটি বোল্টের আমি একটা ওয়েব দেখতে পাবো তো এটা হচ্ছে কি আমার কার ওয়েবশেপ আইডিয়াল ডায়ারের ওয়েবশেপ ওকে এবার আসি আমরা রিয়েল ডায়োডের মধ্যে আচ্ছা রিয়েল ডায়োডার রিয়েল ডাটটা হচ্ছে আডিয়াল ডায়োটে পার্থক্য কোথায় আইডিয়াল ডায়োটা হচ্ছে শুধুমাত্র আমার এই ডায়োডটাই আছে রিয়েল ডায়োডে আমরা দেখতেছি যে একটা ডায়োড আছে তার সাপেক্ষে একটা কি আছে একটা আমার সো পাওয়ার সোর্স আছে আবার একটা রেজিস্টেন্সও এইখানে কাজ করতে তার মানে আমি দিয়ে যেই পরিমাণ কারেন্টটা পাস করবো এটা কিন্তু এইখানে কিছু ড্রপ হবে এইখানে কিছু ড্রপ হবে তারপর যাবে তার মানে আমি যা দিতেছি তা পাইতেছি না এইটাই আমার রিয়েল ড্রাউটের সাথে আইডিয়াল ডাউটের মূল পার্থক্য তো আমি যদি আইডিয়াল ডাউডের কথা চিন্তা করি আর রিয়েল ড্রাউট একটা ফিকে রাখাই তাহলে এমন হতে পারে যে আইডিয়াল ডাউটটা হচ্ছে আমার একদম লিনিয়ার মানে যেই পরিমাণ আমি কারেন্ট দিতে ওই পরিমাণ কারেন্ট আমি ফরওয়ার্ডে পাচ্ছি এটা ধরলাম আইডিয়াল আর রিয়েলে কি হবে রিয়েলে একটু এটা হেলে যাবে এখানে একটা ঢাল তৈরি হবে যেটাকে আমরা আর এসি দ্বারা প্রকাশ করতে পারি ওকে এবার আর এসিটা কি আর এসি হচ্ছে আর বি আর জের যোগফল এই আর জেটা আসবে আমার ড্রটা কিসের তৈরি যদি সিলিকনের তৈরি হয় তাহলে আমার একভাবে কাজ করবে আর চারমিনিয়ামের হলে এটা আরেকভাবে কাজ করবে ওকে তার মানে আমরা এই দুইটার পার্থক্য থেকে বুঝতে পারলাম একটা সিগনাল যদি আমরা আইডিয়াল ডার দিয়ে পাস করি তাহলে যে সিগন্যাল দিব ঠিক সম পরিমাণে সিগন্যাল আমরা আইডিয়াল ডাডের মাধ্যমে পাবো কিন্তু রিয়েল ডার্ডও কীভাবে আমরা যে সিগন্যালটা দিব তার চাইতে কিছু কম পাবো কারণ রিয়েল ডাডের মধ্যে আমার যে রোডটা থাকে এই রোডটা কি করে ওইখানে কিছু ভোল্টেজ বা আমার কারেন্টকে ড্রপ করে দেয় আর আমরা আইডিয়াল ডাটা যখন এই বায়াসিংয়ের কথা বলতেছি তখন আমরা কী করি রিভার্জার সময় জাস্ট সুইচটাকে ওপেন করে দিই বাট এইখানে কি সুইচ ওপেন করার কোনো সিস্টেম আছে না এখানে কিন্তু আমরা রিয়েল সার্কিট নিয়ে যখন আমরা কাজ করি প্র্যাকটিক্যালি কাজ করি তখন কিন্তু আমরা এই ডাইরেক্ট যে আমরা এটা উঠাই নিব এমন করি না তখন আমরা এই এই যে আমাদের রেজিস্টরটা আছে এইটার রেজিস্ট্যান্সটাকে কী করি একদম ম্যাক্সিমাম পর্যায়ে নিয়ে যাই অনেক হাই রেজিস্ট্যান্স দেওয়ার ফলে কী হয় আমাদের কারেন্টটা অটোমেটিকলি অফ হয়ে যায় আর অফ হয়ে যাওয়ার পরও হয়তো কিছু সংখ্যক কায়ন আমার পাস করতে পারে এই কারণে রিয়েল ডায়ডের আর আইডিয়াল ডায়োডের মধ্যে ফলাফলটা এক আসে না এইবার আমরা কথা বলবো জেনার ডায়ড নিয়ে ওকে জেনার ডায়ডটা কি জেনার ডায়োড হচ্ছে একটা স্পেশাল ডায় যেটা কী করে ফরওয়ার্ড বাইসে তো কাজ করে আমরা জানি সাধারণত ডায়োড ফরওয়ার্ড বাইজে কাজ করে বাট একটা জেনার ডাট কী করে ফরওয়ার্ড বাইসেও কাজ করে আবার রিভার্স বাইসেও কাজ করে রিভার্স বাইসে কাজটা কীভাবে করে রিভার্স বায়াসে আমরা জানি আচ্ছা বায়োসিংয়ের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস এমন হয় আর রিভার্স বায়েস একটা পর্যায়ে যাওয়ার পর এটা একটা ব্রেকডাউন হয় তো এই ব্রেকডাউন ভোল্টেজের সম ভোল্টেজ যদি আমরা কী করি ডায়ডের মধ্যে পাস করতে পারি অর্থাৎ জেনার ডায়ার্ডে যদি আমরা এই আমাদের ব্রেকডাউন ভোল্টেজের সমপরিমাণ পরিমাণ ভোল্টেজ দেই তখন আমরা এটাকে রিভার্স বায়সও কী করতে পারি এটা দিয়ে আমরা কারেন্ট পরিবাহিত করাতে পারি আর আমার এই জেনার ডায়ারটা হচ্ছে কিসাবে ব্যবহৃত হয় মূলত এটাকে আমরা ভোল্টেজ রেগুলেটর হিসেবেও কাজে লাগাতে পারি তো আমরা এটা একটা যদি ম্যাথ দেখি তো ম্যাথটাতে বলতেছে এমন যে আমার পাওয়ার সোর্স চল্লিশের জন্য আমার টোটাল কারেন্ট লোড কারেন্ট আর জেনারেল কারেন্টের কি পরিমাণ হবে এবং সত্তর ভোল্টের জন্য কি পরিমাণ হবে তো আমরা যদি প্রথমে ফর ফর্টি ভোল্ট চল্লিশ ভোল্টের জন্য দেখি তাহলে আমি কি করব প্রথমে আচ্ছা আমরা একটা জিনিস দেখি আমাদের এই সার্কিটটার মধ্যে আইজে আর আইএল কিসে আছে দুইটা প্যারালে যুক্ত আছে তো প্যারালে যদি যুক্ত থাকে তাহলে আমরা জানি প্যারালের একটা পয়েন্টে যে ভোল্ট থাকে সম্পূর্ণ ওই লুপটার মধ্যে একই পরিমাণ ভোল্টের কাজ করে অর্থাৎ আমরা এটাকে এ এবং এটাকে যদি বিন্দু ধরি তাহলে আমার এবির মধ্যে যে বোল্ট আছে এই ভোল্টটা এই পথেও আসে আবার এই পথেও আসে আচ্ছা তাহলে এইখান থেকে কিন্তু আমরা ইজিলি কী করতে পারি এইখান থেকে আমরা ইজিলি আইএলটাকে বের করতে পারি আয়েলটা কীভাবে বের করতে পারি তো আমরা যদি দেখি আইএলটা তো তাহলে আয়েল কী হবে আয়েল হবে আমাদের ভিজেট অর্থাৎ আমাদের সেনার ফুল ভোল্টেজ ডিভাইডেড বাই বাই আর এল তো আর এল দেওয়া টু টুকে এবং ভিজেট দেওয়া আছে টেন এটার আমরা ক্যালকুলেশন করলে পাই ফাইভ মিলিয়ন পেয়ার ওকে এবার যেহেতু আমরা কি পাইছি আমাদের আয়েলটা পাইছি এখন আমাদের কি দরকার আমাদের দরকার আইটাকে ওকে আইটা বের করলে আমরা কী সুবিধা পাবো আইটা বের করলে আমরা এই যে যে আমাদের কেসিএল আছে যে একটা পার্টিকুলার মানে সরি একটা একটা যে কোনো একটা বিন্দুতে যে পরিমাণ কারেন্ট কী হইতেছে আগত হচ্ছে আর যে পরিমাণ কারেন্ট বের হয়ে যাইতেছে এটার কী হবে পরস্পর সমান হবে মানে আমার কারেন্ট যেটা আমার সার পয়েন্টের মধ্যে আসতে আসে ওইটার সমান কী হবে যেটা বের হয়ে যাইতেছে ওকে তো আমার যেহেতু আইএল পাইছি আমি যদি আই পাই তাহলে আমি আইজেটটা ইজিলি বের করতে পারবো তো আইটা কী হবে দেখো আইটা হতে আছে আমার গিয়া এই পার্টিকুলার পয়েন্টগুলো দিয়ে আমার যে কারেন্টটা পাস হয়েছে মানে আমার এই থ্রি কে রেজিস্টেন্সের মধ্য দিয়ে আমার এই থ্রি কে রেজিস্টেন্সের মধ্য দিয়ে যেই পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে কারণ ওই কারেন্টটা কি আবার এখানে কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে তাই না একটা আই হয়ে গেছে আর একটা আইজেট হয়ে গেছে তো আমার এই আইটা হচ্ছে এই থ্রি কের মাঝখানে যে কারেন্ট সেইটা তো এটা আমি কীভাবে পাবো তো আমরা এখানে দেখি আমরা এখানে চল্লিশ ভোল্ট হচ্ছে আমাদের মেন যে পাওয়ার সোর্স সেইটা আর এই পয়েন্টটা আসা এই পয়েন্টটা আসে আমার দশ ভোল্ট অলরেডি হয়ে গেছে ড্রপ হয়ে গেছে তার মানে আমার থ্রি কেতে কী পরিমাণ ড্রপ হবে থ্রি কেতে ড্রপ হবে হচ্ছে আমার এই চল্লিশ আর আমার দশ থেকে যদি দশ বাদ তাহলে যে তিরিশ পাবো এই তিরিশটা হইতেছে কি আমার থ্রি কের মধ্যে ড্রপ তো এটার আমি একটা সূত্র ফর্মুলাতে নিয়ে আসলাম আই কস কি ই মাইনাস ভিজে ডিভাইডেড বাই থ্রি কে ই হইতেছে আমার মূল পাওয়ার সোর্স আর ভিজেট হচ্ছে আমার জেনার ডাটের ভোল্ট তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমি কত পাই দশ মিলিয়ন পাইতেছি ওকে তো এইবার তো আমি আমার ইজি একটা ফর্মুলা আছে এর আই কোয়স্ট্রুকি আই এল প্লাস জেড এখানে আমি মান বসাইলে জেড কত পাইলাম ফাইভ মিলিয়ন তো এখন আরেকটা জিনিস এই যে আমার যে ডায়োড এই ডায়োডটা কি আমার কিসে আছে কিনা প্রপার বায়োসিংয়ে আছে কিনা এটা আমি কীভাবে বের করব ওকে এইটা বের করতে হলে আমার যে ক্যাচটা করতে হবে এটা বের করার জন্য আমার আগে আইজেডের মাঝখান দিয়ে কী পরিমাণ ম্যাক্সিমাম কারেন্ট পাস হয়েছে এইটা বের করতে হবে যদি আমার এর ম্যাক্সিমাম কারেন্ট শুধু আই জেডের থেকে কী হয় মানে জেনার ডাউটের মাঝখান দিয়ে যে পরিমাণ কারেন্টটা যাচ্ছে এটার থেকে যদি আমার ম্যাক্সিমাম কারেন্টটা বেশি হয় তাহলে আমি বলতে পারবো আমার এটা কীস আছে প্রপার বাইসিং আছে তো আমার ম্যাক্স দেওয়া আছে তো আমি জানি কি পি মানে পাওয়ার ইকোয়ালস টু কি ভোল্টেজ ইনটু কারেন্ট সুতরাং পিম্যাক্স ইকোয়ালস টু ভিজেড ইন্টু আই ম্যাক্স এখানে আমার মানগুলো দেওয়া আছে মানগুলো বসাইলে আমি কি পাইতেছি আমি আইমেক্স কত পাইতেছি আইজেড ম্যাক্স পাইতেছি আমার ফিফটি মিলি তো ভাই ফিফটি মিলিয়ন পেয়ার ফাইভ থেকে অনেক বড় তার মানে আমার এইটার যে বায়োসিং বায়োসিংটা কী আছে প্রপার বাইসিং আছে ওকে তো আমার যেই যেই মানগুলো বের করতে বলছে আমরা একটা বের করলাম কার জন্য চল্লিশের জন্য আমি আইএল বের করলাম আই বের করলাম এবং আইজেডটাকেও বের করে দিলাম এখন সত্তরের জন্য কেউ বের করবো সত্তরের জন্য একবারে সেম কাজগুলোই করবো শুধু সত্যের জন্য কোথায় চেঞ্জ হতে পারে আচ্ছা এখন প্রশ্ন সত্রের জন্য আয়েল কি চেঞ্জ হবে অবশ্যই আয়াল কি হবে না চেঞ্জ হবে না কারণ কি কারণ আমার এই যে ভিজেড আছে এই ভিজিট কিন্তু এই বিদ্যুৎ ফিক্সড কত দেওয়া আছে দশ এইটা ফিক্সড আছে যদি আমার দশটা ফিক্সড থাকে তাহলে তো আমার এই লুপটাতে মানে আইএল আর আইজেলের যে লুপ এই লুপের মধ্যে আমার কি থাকবে ভোল্টেজটাই দশই ফিক্সড থাকবে অর্থাৎ আমার এখানে কারেন্টটা কি হবে না মানে আইএল এর মধ্যে কারেন্ট সরি এল এর মধ্যে আমার কারেন্টটা কী হবে না চেঞ্জ হবে না তার মানে ওই আগের ফাইভ মিলিয়ান থাকবে কিন্তু এখন আয়ের মধ্যে কি চেঞ্জ হবে হ্যাঁ আয়ের তে চেঞ্জ হবে কারণ আয়ের মধ্যে কিন্তু আমার এই যে ই অর্থাৎ আমার মূল পাওয়ার সোর্স এই মূল পাওয়ার সোর্স এখন কত হয়ে গেছে সত্তর হয়ে গেছে তো এটা যদি আমি সত্তর বসাই তাহলে আমার এখানে কত হবে সেভেন্টি মাইনাস টেন ডিভাইডেড বাই থ্রি কিলো ওহম তার মানে তখন আমার এই মানটা কত হয়ে যাবে এটা তখন হয়ে যাবে আমার টোয়েন্টি মিলিয়ান তার মানে আমার এই কারেন্টটা কি হলো চেঞ্জ হলো একইভাবে আমার তখন কী হবে আইজেডটাও কী হয়ে যাবে আইজেডটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে কারণ আগে এখানে ছিল দশ এখন হয়ে যাবে বিশ অর্থাৎ আইজেড হয়ে যাবে পনেরো তো আমরা একটা জিনিস কিন্তু দেখতে পাইলাম কি দেখতে পেলাম আমরা যদি ভোল্টেজটা ইনপুট ভোল্টেজটা পরিবর্তন করি আমাদের আর এলের মধ্যে কিন্তু কোনো কী হইতাছে না মানের চেঞ্জ হইতাছে না এইটা দ্বারা যদি মান চেঞ্জ না হয় এখান দিয়ে যদি আমার মান চেঞ্জ না হয় তাহলে আমার আউটপুট ভোল্টেজ কি চেঞ্জ হবে হবে না কারণ আউটপুটের ভোল্টেজটা কী হবে আমার আউটপুটের ভোল্টেজটা হবে আইএল এবং আর এলের গুণফল তো আইএল আমার কি থাকতে আছে সব ক্ষেত্রে ফাইভ থাকতে আসে সত্তরের ক্ষেত্রেও ফাইভ চল্লিশের ক্ষেত্রেও ফাইভ তার মানে এই সত্তর আর চল্লিশ এই বিটুইন যে কোনো মান বসালে কত পাবো এটা ফাইভই পাবো এমনকি আমি যদি মান আরও বাড়াইও তাও আমি কি কত পাবো ফাইভই পাবো তো এটা আমার চেঞ্জ হইতেছে না আর এল তো আমার ফিক্সড তার মানে আমার ভোল্টেজটা কী আছে আউটপুটের ভোল্টেজটা আউটপুট ভোল্টেজটা কিন্তু ফিক্সড আছে তার মানে এইটার দ্বারা আমরা কি প্রমাণ করলাম এটা একটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করতেছে ভোল্টেজ রেগুলেটর হইতেছে দুইটা ক্ষেত্রে হয় একটা হইতেছে আমরা যদি ইনপুট ভোল্টেজ ওর আউটপুট সরি ইনপুট ভোল্টেজকে আমরা কি করি ভ্যারি করি এটার জন্য যদি আমরা আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট পাই অথবা আমরা যদি আইএলটাকে কি করি ভ্যারি করি তখনও যদি আমাদের আউটপুটটা কি থাকে সেম থাকে তাহলে আমরা কি বলতে পারবো তাহলে আমরা বলতে পারবো আমাদের এটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করতেছে যেহেতু এখানে আমাদের ইনপুট ভোল্টেজ আমরা কি করলাম সুইচ করলাম বাট আমাদের আউটপুট ভোল্টেজ কি থাকলো সেম থাকলো তার মানে আমাদের এই সার্কিটটা একটা এই সম্পূর্ণ সার্কিটটা আমাদের ভোল্টেজ রেগুলেটর হিসেবেও কাজ করেছে যেটা আমাদের মূলত কে কাজ করতেছে আমাদের জেনার ডায় এই কাজটা করতেছে